আগামী 8 নভেম্বর 2023 তারিখে 53তম বছরে পদার্পণ করবে। যদিও এদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আন্দোলন সংগ্রামের ইতিহাস 73 বছরের, এবারের প্রতিষ্ঠা দিবসটি নানান দিক থেকে বেশ তাৎপর্য বহন করছে। আমরা সপ্তাহব্যাপী কর্মসূচির মাধ্যমে প্রতিপাদ্যের গুরুত্ব জাতির নিকট তুলে ধরার প্রয়াস থেকে গণপ্রকৌশল দিবস নির্মুক্ত কর্মসূচি দিবসে গণপ্রকৌশল দিবসে নির্মুক্ত কর্মসূচি আপনাদের মাধ্যমে ঘোষণা করছি। 1 থেকে 7 নভেম্বর 2023 মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতা, হুইপ সহমন্ত্রী, পরিষদ সদস্য, সংসদ সদস্য, সচিববৃন্দ, সংস্থা প্রধান, জেলা প্রশাসক, বিভাগীয় প্রশাসক, সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, পলিটেকনিকের শিক্ষার্থী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাঝে শুভেচ্ছা কার্ড বিতরণ। 2, আইডিবি কেন্দ্রীয় কমিটি সহ সকল জেলা কমিটি দিবসটি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করবে, যেটা আমরা আজকে করছি। 3, 8 নভেম্বর 2023 তারিখে ঢাকা সহ দেশব্যাপী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক ও শুভানুত্তায়ীদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠান ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। র্যালি থেকে জনগণকে প্রযুক্তি সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হবে। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা ও র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি এবং বিশেষ অতিথি হিসাবে শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি উপস্থিত থাকবেন বলে আশা করছি। 8 নভেম্বর 2023 দিবসের আলোকে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড এর বিশেষ আলোচনা অনুষ্ঠান, 2023 ঢাকায় আইডিবি ভবনে উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি প্রতিপাদ্যের আলোকে সেমিনার আয়োজন করা হবে। অনুরূপ কর্মসূচি প্রতিটি জেলায় গ্রহণ করা হবে। দেশের সকল জেলায় অবস্থিত আইডিবি জেলা শাখা দপ্তর থেকে ফ্রি প্রযুক্তি পরামর্শ প্রদান করা হবে। 7, 14 নভেম্বর 2023 নবীন প্রবীণ সম্মেলনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে। বর্ণিত কর্মসূচি বাস্তবায়ন ও দেশবাসীর নিকট তার প্রতিফলন নিশ্চিত করবে। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা।